প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় রসায়ন, বিষয় কোড 137। এখন পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মূলত এটি এটি মূলত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটা রসায়নের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এবং চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে এসেছে। তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্টে দেখি। অ্যাসাইনমেন্ট, রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ, বিক্রিয়া সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি বর্ণনা এবং কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয়। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের ক নাম্বার যে অংশটা আছে সেটা আমরা দেখি। 1 টেবিল চামচ পরিমাণ কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডা একটি স্বচ্ছ কাঁচা গ্লাসে নাও। খ নাম্বার অংশ যেটা আছে, এতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা লেবুর রস যোগ করো। গ নাম্বার অংশ যেটা আছে, পরিবর্তন পর্যবেক্ষণ করো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ ও উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ পদ্ধতি এবং কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডার আণবিক ভর নির্ণয় সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন। তাহলে এখানে আমাদের ঘ নাম্বারে মূলত একটা প্রতিবেদন লিখতে হবে। আমরা হয়তো বা রসায়নে এর আগেও একটা প্রতিবেদন তৈরি করছি, ঠিক সেভাবে আমাদের এখানেও একটা প্রতিবেদন তৈরি করতে হবে। তো আমাদের শিক্ষণফল বা বিষয়বস্তু এখানে আছে। শিক্ষণফল বা বিষয়বস্তুতে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে, প্রথমটা আছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর ব্যাখ্যা করতে পারবো। এরপরে আছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারবো। তারপরে যা আছে পর্যায় সারণীর একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারবে, একই ধর্ম প্রদর্শন করতে পারবো। তো এরপর যা আছে পরীক্ষণের সময় কাচের যন্ত্রপাতির সঠিক ব্যবহার করতে পারবো। এবং সর্বশেষে যা আছে পরীক্ষণ কাজে সতর্কতা অবলম্বন করতে পারবো। এই হলো আমাদের শিক্ষণ ফল বা বিষয়বস্তু। আমাদের নির্দেশনাতে যা আছে, নির্দেশনাতে আছে আমাদের যে বিষয়গুলো, প্রথমটা হচ্ছে কাজগুলো করার সময় পরীক্ষণ সংশ্লিষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে যা আছে প্রতিবেদনের যে সব বিষয় থাকতে হবে। এরপরে আছে সতর্কতা পর্যবেক্ষণ ও উপকরণের ব্যবহার, সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার। এরপরে আছে রাসায়নিক পরিবর্তন পর্যবেক্ষণ করে বিক্রিয়ার সমীকরণ। এরপরে আছে উৎপন্ন গ্যাসের শনাক্তকরণ ও বিক্রিয়ার সমীকরণ। এবং সবশেষে আছে কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডার প্রধান উপাদানের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। নির্দেশক, আমাদের নির্দেশনাতে যা আছে সেটা এবার আমরা দেখি একটু। নির্দেশক অর্থাৎ ক নাম্বারে আছে পরীক্ষণ সংশ্লিষ্ট উপকরণের ব্যবহার। এরপরে খ নাম্বারে আছে পরীক্ষণে রাসায়নিক পরিবর্তন পর্যবেক্ষণ। গ নাম্বারে আছে উৎপন্ন গ্যাসের পর্যবেক্ষণ শনাক্তকরণ। এরপরে ঘ নাম্বারে যে বিষয়টা আছে কাপড় কাঁচা সোডা অথবা বেকিং সোডার প্রধান উপাদানের আপেক্ষিক ভর নির্ণয়। আমাদের এটার জন্য বরাদ্দকৃত নম্বর 16। তাহলে আমরা যদি এটা একটু ভালোভাবে লিখি তাহলে কিন্তু এখান থেকে আমরা 16 নম্বর কিন্তু আনতে পারবো। এই জন্য তোমরা অবশ্যই এটা একটু খেয়াল করে এবং খুব সতর্কতার সঙ্গে করার চেষ্টা করবা। এখানে তোমাদের অতি উত্তম সেটা দেওয়া আছে, 1 থেকে 13 থেকে 16 মার্কের মধ্যে পেলে সেটা হবে অতি উত্তম। এরপরে দেওয়া আছে 11 থেকে 12 অর্থাৎ উত্তম। এরপরে আছে 8 থেকে 10 ভালো, এবং আছে 0 থেকে 7 এটা হচ্ছে অগ্রগতির প্রয়োজন। তো তোমরা অবশ্যই অতি উত্তম পাবে যদি এই প্রশ্ন অনুযায়ী আমি যে অ্যান্সারটা করব সেই উত্তরটা যদি তোমরা এখান থেকে ফলো করো। তো তোমরা অপেক্ষায় থাকো, আমি খুব দ্রুতই এই প্রশ্নটির যে উত্তর সেটা
তৈরি করে খুব দ্রুত এখানে সমাধান করে এখানে আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা এইভাবে লিখে খুব ভালোভাবেই এখান থেকে 13 থেকে 16 অর্থাৎ অতি উত্তম মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।